আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি চিত্রনায়িকা শাবনূর সত্যিই কি বললেন ভক্তদের উদ্দেশ্যে যার সিনেমা দেখার জন্য একসময় দর্শকরা মুখিয়ে থাকতেন বড় পর্দায় তাকে দেখলেই যেন কোটি হৃদয়ে ফুল ফুটত তিনি হলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শাবনূর চলচ্চিত্র জগৎ থেকে এ নায়িকা বিদায় নিয়েছেন বেশ কয়েক বছর আগেই কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত আলোচনা সমালোচনা থামছেই না পর্দার বাহিরে লাজুক এবং সভাশি এই অভিনেত্রী অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন সেখান থেকেই অনুরাগীদের সাথে বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ রাখেন অভিনেত্রী গত চব্বিশ জানুয়ারি দিবাগত রাতে কাজী শারমেন নাহিদ নূপুর নামের এক ফেসবুক আইডির দেওয়া একটি স্ট্যাটাসে রীতিমতো অবাক হয়েছেন তার ভক্ত সমর্থকরা তিনি সেখানে লিখেছেন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি পরবর্তীতে ওই ফেসবুক পোস্টকে ঘিরে নানা রকমের রহস্য দানা বেঁধেছে নেটিজনদের মনে কেউ কেউ আবার উদ্বিগ্নও হয়ে পড়েছেন বিষয়টিতে এমন রহস্যময় পোস্টের কারণ খুঁজতে শাবনুর বলেন এরকম বিপদ আমি আজ নয় এর আগেও পড়েছি আসলে এক চক্র বা এক দল আমার উপর এই ধরনের কাজ করছে এবং এই ধরনের অভিযোগ তুলছে বা কথা বলছে আমি তাদের চিনিও না জানিও না কোনো বিপদ হলো না তো প্রিয় তারকা এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত ভালো আছেন তিনি মন্তব্যের ঘরে এমন পোস্টের কারণ যাই জানতে চাইলে তিনি নানান বিষয়ে কথা তুলে ধরেন একই সঙ্গে কথা তুলে ধরেন বিভিন্ন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শাবনূর যার কথা এখনো পর্যন্ত মানুষের কানে বাজে যার ডায়লগুলো এখনো পর্যন্ত মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে যার সুন্দর মুখের ভঙ্গিতে হাজার কোটি হৃদয়ে দাগ কেটেছে অনেকেই ভাবেন শাবনূর দুঃখ কষ্ট পেয়ে হয়তোবা এখন নিজে জর্জরিত হয়ে আছে খবরটি জানা যায় এটা তার আইডিই নয় ফেক আইডি থেকে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে এর আগেও শাবনুরের ফেক আইডি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল উনিশশো সালে সতেরো ডিসেম্বর যশোর জেলার সরসা উপজেলার নাভানরে জন্মগ্রহণ করেন শাবনুর তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নুপুর তিন ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড় বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী পরিচালক এস্তেসামের হাত ধরে চাঁদনি রাতে ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনুর এবং সেখান থেকেই শুরু হয়েছিল অভিষেক দু হাজার পাঁচ সালে রহমান মানিকের দুই ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি তবে এখনো পর্যন্ত তার ফেসবুক পোস্টকে ঘিরে নানা রকমের মন্তব্য বা গুঞ্জন তৈরি হচ্ছে এ বিষয়ে নিজের ভক্তদেরকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি বিভ্রান্তিকর কিছু তথ্য ছড়িয়ে হয়তোবা শাবনুরকে কোনো কিছু প্রমাণ করতে চাইছে এক দল বা একটি চক্র কিন্তু সেটি কোনোভাবেই সম্ভব হবে না কেননা মাঝে মধ্যেই শাবনুর তার নিজের ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট লেখেন সেখানে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন তথ্যের কথাও তিনি জানান দেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের তাই তার সাথে হয়তোবা যে দূরত্ব সৃষ্টি হবার কথা সেটি আর সম্ভব নয় শব্দুর একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে মন কেড়েছে লাখো কোটি দর্শকের শাবনুরের সুপারহিট সিনেমা এবং সুপারহিট গান দেখার জন্য সে সময় হাউসফুল থাকত বাংলাদেশের সুপারস্টার শাকিব খান রিয়াজ, ফেরদোস শাকিল খান আমিন খান ইভেন সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহের সাথে তার অনবদ্য অভিনয় এখনও পর্যন্ত মানুষের হৃদয়ে দাগ কেটে আছে